মাননীয় প্রতিমন্ত্রী যদি চান চেয়ারে বসেই উনি ওনার বক্তব্য পেশ করতে পারেন। কি চক করে পড়লাম মহামান্য আদালত, এটা জনতার আদালত, এটা সরকারি আদালত। আমি একজন জনপ্রতিনিধি, আমি সাধারণ মানুষের মতো কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আমার বক্তব্য পেশ করতে চাই। মহামান্য আদালত, বিচারে আমি যদি দোষী সাব্যস্ত হই তাহলে আমাকে ফাঁসি অর্ডার দেবেন। আমি এই জনতার আদালতে, এই সরকারি আদালতে জনতার কসম খেয়ে বলছি, আইনের প্রতি শ্রদ্ধা দেখায় ওই ফাঁসির দড়িকে ফুলের মালা ভাইবে আর গলায় পরে নেব। ও বাবা, তুমি আমাকে কেন ডাকিছো? কারণ যে অপরাধী আজ আমি এই আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি সেই কাঠগড়ায় আপনার দাঁড়ানোর কথা। কি চক করে বললাম, কেন কোন অপরাধে আসামি কাঠগড়ায় দাঁড়াবো? আমি কি তোমার মতো সন্ত্রাসী কার্যকলাপ করেছি? না, আপনি সন্ত্রাস করেননি, কিন্তু আইন বলে অন্যায়কারীর চাইতে অন্যায় মদতকারীর সবচেয়ে বড় সাজা হয়। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জন্য দায়ী আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি। হুজুর, সেদিন যদি আমার ভাই মেডিকেল কলেজে ভর্তি হতে পারত তাহলে আজ আমি সন্ত্রাসী হতাম না। হুজুর, আমি একজন মূর্খ মানুষ, কিচ্ছুই ছাড়া কিছুই জানি না। হুজুর, না জানিয়ে দেশের কত মেধাবী ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পেরে আত্মহত্যা করেছে, আর নয়তো আমার মতো সন্ত্রাসী হয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী ওই কাঠগড়ায় দাঁড়ানো প্রতিমন্ত্রী। হাই, তুমি ঠিক বলেছ, আমি মন্ত্রী হবার পর এ দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বন্ধ হয়ে গেছে। হয়েছে, নিশ্চয়ই হয়েছে, অনেক কম মেধার ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। ওদের মেধা কম থাকলে কি হবে? ওদের বাবার টাকার জোর ছিল বেশি, 10 লক্ষ টাকা খরচ করে যে ডাক্তার হয়েছে সে ভালো মতন একটা ইঞ্জেকশন দিতে পারে না। 15 লক্ষ টাকা খরচ করে যে ইঞ্জিনিয়ার হয়েছে তার প্ল্যানে বাড়ানো বাড়ি ধসে পড়ে অনেক অনেক মানুষ মারা গেছে। ইওর অনার, এডুকেশনের জন্য কে কত টাকা ডোনেশন দিল বা নিল এই কেসের সাথে তার কোনো সম্পর্ক নেই। আছে, আছে, অবশ্যই আছে। আর সারা দেশব্যাপী জানে কেজিতে ভর্তির জন্য 10 থেকে 50 হাজার টাকা ডোনেশন দিতে হয়। মহামান্য আদালত আমাদের মন্ত্রীকে অপমান করছে, ওকে শাস্তি দেওয়া হোক। আরে এই এই বেকুব, আমি তো তোদের জন্য লড়াই করছি। মন্ত্রীর চামচামি করতে করতে তোর নিজের ছেলে কোন ক্লাসে বলে সেটা ভুলে গেছিস। অবজেকশন ইওর অনার, আগুনের কেসের সাথে মাননীয় মন্ত্রীর কোনো সম্পর্ক নেই। আগুন অন্য প্রসঙ্গ টেনে মাননীয় মন্ত্রী এবং মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। অবশ্যই সম্পর্ক আছে, এবং সেই সম্পর্ক খুব কঠিন সম্পর্ক। আজ এই কেসের জন্য মন্ত্রী আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সারা দেশের মানুষ আজ এই আদালতের দিকে তাকিয়ে আছে। দেশ আর জানতে চায় শিক্ষার জন্য কেন ঘুষ দেওয়া হয়, কারা ঘুষ খায়। দেশবাসী আর জানতে চায় শিক্ষার দুর্দশার জন্য কে দায়ী, সেটা বিচার করে আমাকে যে সাজা দেবেন আমি তা মাথা পেতে নেব। হুজুর, শাস্তি তো তোমার হবেই, এ থেকে কোন অবস্থায় তুমি মুক্তি পাবে না। ইয়ার অর্ডার, আগুন ডাকাতি করার টাকা দিয়ে জনসভা মেডিকেল কলেজ বানিয়েছে, আর এই তার ডকুমেন্ট। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? জনসেবা মেডিকেল কলেজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আছে ইওর অনার, তার প্রমাণ হচ্ছে ইমারত তৈরির এই পারমিট। দেখুন তো স্যার, এই পারমিট অনুমোদনের স্বাক্ষরটা কার? কি স্বাক্ষর দিছিস? এটা আমারই স্বাক্ষর। এই স্বাক্ষর দেবার জন্য আপনি আমার লোকের কাছ থেকে 20 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো।
বাবা, আদালতে ফাইল দাখিল করতে তোর কোন বাপ বলেছিল? কাল জজকে ফিট দিবি, যাতে রায় আমার পক্ষে যায়। মনে থাকে যেন গাবলা, টাইম নাই, কি করতে হবে এখন? জীবনে তো বহুত কমান্ডারি করিস, এবার একটা কাম করে দেখাও। কাল আদালত থেকে আমার গাড়ি পর, পুলিশ যখন আগুনকে বার হবি, তখন একটা গোলমাল বাধা দিবা, বোম মাইরে আগুনকে মারি ফেলবা। যাও, বহুত ফল মারিছ, এবার একটা কাম করে দেখাও। বিভিন্ন সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে উপনীত হয়েছে যে ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নায়ক আগুন। তাই আদালত আগুনকে দোষী সাব্যস্ত করে তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে এবং মাননীয় প্রতিমন্ত্রীর উপর দায়েরকৃত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে বেকসুর খালাসের আদেশ দিচ্ছে। Thank you.
অর্ডার অর্ডার। বিভিন্ন সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রতিমন্ত্রী মাইজুদ্দিনকে হত্যার অপরাধে আসামি আগুন ও সাগরকে এই আদালত দোষী সাব্যস্ত করছে। সঙ্গে সঙ্গে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে বাংলাদেশের একটি বিরাট সন্ত্রাসী দলকে নির্মূল করে তারা দেশের উপকার করেছে এবং আগুন ও সাগরের পরিবারের ওপর নিহত প্রতিমন্ত্রী যে অমানসিক নির্যাতন করেছে তাতে এই আদালত আগুন ও সাগরকে হত্যাকারী হিসেবে বিবেচনা করে আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে 6 মাসের সশ্রম কারাদণ্ডের দণ্ডিত করছে।